রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি। আবাস যোজনা প্রকল্পে স্বজন পোষণে অভিযোগ। অভিযোগ আসা এবং আইসিটিএস কর্মীরা আবাস যোজনা প্রকল্পের তালিকা অনুযায়ী যাদের নাম রয়েছে তাদের পারিবারিককে তদন্ত করেননি। তৃণমূলের নেতা কর্মীরা নিজেদের নাম আবাস যোজনা প্রকল্পে রেখে প্রকৃত প্রাপকদের নাম বাদ দেওয়া হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে। আর এই অভিযোগের ভিত্তিতে আজ সোমবার সাগর থেকে রাজপথে নামল সিপিআইএম। রাজপথে নেমে সাগর থেকে ভিডিও অফিসে ডেপুটেশন দিয়ে থাকে সিপিআইএম। সাগর থেকে ভিডিওকে গণডেপুটেশনে সিপিআইএমের দাবি, অযোগ্য প্রাপকদের নাম রয়েছে আবাস যোজনা তালিকায়, সেই অযোগ্যদের নাম বাদ দিয়ে যোগ্য প্রাপকদের আবাস যোজনার ঘর দেওয়া হোক। জিয়াউর রহমানের রিপোর্ট, NTVWB। স্যার এবং শাসক দল সরকারি অফিসাররা যুক্ত করা সার্ভে করেছেন এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এরা সকলেই যুক্ত থেকে তালিকা প্রস্তুত করেছিলেন। আচ্ছা, তালিকা যদি সংশোধন না হয় তাহলে কি বৃহত্তর লড়াই হবে? গোটা পশ্চিমবাংলায় চলবে, যে আগুন সারা পশ্চিমবাংলায় জ্বলছে সে আগুন সাগরদিঘিতেও চলবে। তার জন্য আমরা প্রস্তুত আছি, তার জন্য গোটা এলাকার মানুষ, গরিব মানুষ, শোষিত মানুষ, বঞ্চিত মানুষ প্রস্তুত আছে আমাদের লড়াইয়ে সামিল হওয়ার জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম জ্যোতিরূপ ব্যানার্জি, আমি সিপিআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। মূল দাবি ছিল ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকা সম্পূর্ণ ভুলে ভরা। এক শ্রেণীর অফিসার এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা টাকার বিনিময়ে এই তালিকা তৈরি করেছিল। এই তালিকায় বহু বড় লোকের নাম আছে কিন্তু গরিব মানুষ, তালের ছাউনি, চাল নাই, ত্রিপল টাঙিয়ে বাস করছে এমন মানুষের নাম নাই এই তালিকায়। আমরা বিডিও সাহেবকে বলেছি অবিলম্বে ওই তালিকা থেকে এদের নাম বাদ দিয়ে এদের নাম নথিভুক্ত করতে হবে এবং একই সঙ্গে টাকা যাতে বিতরণ করা যায় তার ব্যবস্থা করতে হবে। বিডিও সাহেবকে এই দাবি নিয়ে আমরা এসেছিলাম, অযোগ্য ব্যক্তিদের বাদ দেওয়া এবং যোগ্য ব্যক্তিদের নথিভুক্ত করা, নাম নথিভুক্ত করা। এবং এটা যে গোটা দেশে যেমন, গোটা রাজ্যে যেমন হচ্ছে, তেমন সাগরদিঘি ব্লকে অসংখ্য তথ্য আমরা আজকে বিডিও সাহেবকে দিয়েছি, যাদের পাকা বাড়ি আছে, শ্বশুর স্বামী সেজে নাম জমা দিয়েছে, শ্বশুর বাবা সেজে বইয়ের নাম, বোমার নাম জমা দিয়েছে, বড় বড় বাড়ি আছে, অট্টালিকা আছে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে এমন মানুষের নাম তালিকায় আছে। সমস্ত তথ্য আজকে আমরা বিডিও সাহেবকে দিয়েছি যে এই তালিকা থেকে এই নামগুলো বাদ দিতে হবে এবং অবিলম্বে গরিব মানুষ যাদের নাম বাদ দিয়েছে, এমনকি আইডিতে নাম আছে, তালিকায় নাম আছে, তাদের নামও বাদ দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। আমি বলছি এই নামগুলো আমরা বললাম আজকে যে এই নামগুলো অবিলম্বে নথিভুক্ত করতে হবে। বিডিও সাহেব আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদেরকে কিছু কাগজপত্র চেয়েছেন যা আমরা দ্রুত জমা দেবো বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেব বললেন আমরা, বিডিও সাহেব বললেন যে এই সমস্ত তথ্যগুলো আপনারা কাগজ সহকারে জমা দেন, আইডি নাম্বার সহ, যাদের আইডি আছে অথচ বাদ গিয়েছে তাদের আইডি সহ জমা দেন, যাদের তালিকায় নাম নাই অথচ বাদ গিয়েছে গরিব মানুষ তাদেরও তালিকা করে আপনারা নাম আমাদের কাছে জমা দেন, আমরা দ্রুত যাতে এদের নাম অন্তর্ভুক্ত করা হয় তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই কথা বিডিও সাহেব আজকে বলেছেন, যদি বিডিও সাহেবের এই কথা প্রত্যাখ্যাত হয়, বাঞ্চাল হয়ে যায়, আমরা বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছি। সারা বাংলা জুড়ে যে লড়াই হচ্ছে সাগরদিঘিও সেই লড়াই দেখবে, সাগরদিঘিতে অশান্তির আগুন জ্বালাবে তৃণমূল এবং প্রশাসন, যদি জ্বালাতে চায় আমরা তার জন্য প্রস্তুত আছি।